আসসালামু আলাইকুম, শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা জীবন জীবিকা বইয়ের স্কিল কোর্স একের কুকিং থেকে আলোচনা করব। আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির সবজি রান্না নিয়ে আলোচনা করব। আর তোমাদের বইয়ে সবজি রান্না বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তরগুলোও দেখে নিব। এখানে বলা হয়েছে, এই পাঠ ও অনুশীলন শেষে আমরা পরিচ্ছন্নতা বজায় রেখে নিরাপদ ও সহজ উপায়ে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবজি রান্না করতে পারব। আর এই বিষয়গুলো তোমরা নিজেরা ভালো করে পড়ে নিবে। আমি শুধু তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই আলোচনা করব। এখানে বলা হয়েছে, এই সবজি রান্না তাই আমাদের আয়ত্ত করা জরুরি। সবজি রান্নার আগে আমাদের যা যা শিখে নিতে হবে, সরঞ্জাম ও তৈজসপত্র পরিষ্কার করার কৌশল, ধারালো সরঞ্জামের ব্যবহার, পেঁয়াজ ও রসুন কুচি করে কাটা, সবজি কাটা, চোলা জ্বালানো, গুঁড়ো মশলার ব্যবহার, এরপর এসো করি, এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নেবে। শীতের পাঁচমিশালি সবজি রান্না করতে যা যা দরকার হবে, ঘরে প্রাপ্যতা সাপেক্ষে বিভিন্ন ধরনের সবজি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, পটল, কচুরমুখী, গোলালু ইত্যাদি আধা কাপ করে, সঙ্গে আরও যা লাগবে, পেঁয়াজ বড় দুইটি, রসুন কুচি করে কাটা দুই চা চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়া সামান্য, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ দুই থেকে চারটি, তেল দুই চামচ, আস্ত জিরা আধা চা চামচ। এবার আমরা সবজি রান্না প্রক্রিয়ার ধাপগুলো দেখে নিই। প্রথম ধাপে স্বাদের নির্দেশনা অনুযায়ী প্রথমে এনিটা সবজি রান্নার জন্য প্রয়োজনীয় হাঁড়ি, চামচ, বাটি ইত্যাদি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেন। এই কাজটি করার জন্য যেসব সতর্কতা অবলম্বন করতে হবে, কাজের শুরুতেই মাথার চুল যেন পরিপাটি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তা না হলে বাতাসে চুল উড়ে গিয়ে এগুলোতে পড়তে পারে, সম্ভব হলে টুপি পরে নিতে হবে। সবজি রান্না প্রক্রিয়ার এর পরবর্তী ধাপগুলো তোমরা খুব ভালো করে পড়ে নিবে, এতে করে তোমরা সবজি রান্না প্রক্রিয়াটি আয়ত্ত করতে পারবে। আমরা এবার সবজি রান্না সম্পর্কিত যেসব প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেই। প্রথম প্রশ্নটি হলো, সব ধরনের সবজি কি এই পদ্ধতিতে রান্না করা যাবে? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো, হ্যাঁ, সব ধরনের সবজি এই পদ্ধতিতে রান্না করা যায়। এরপর, ধরন অনুযায়ী কোনো কোনো সবজি আগে দিতে হয় কেন? এই প্রশ্নের উত্তরে লিখতে পারো, সবজিগুলো সমান হারে কিংবা অনুপাতে সিদ্ধ করার জন্য কোনো কোনো সবজি আগে দিতে হয়। এরপর, সবজি রান্নার সময় কী কী সতর্কতা মেনে চলা প্রয়োজন? সবজি রান্নার সময় যেসব সতর্কতা মেনে চলা প্রয়োজন তা হলো, মাথার চুল পরিপাটি করে রাখতে হবে, সবজির খোসা ছাড়াতে চাকু, বটি বা পিলার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, দেয়াশলাই দিয়ে চোলা জ্বালানোর সময় সাবধান থাকতে হবে, তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি ছাড়ার সময় সতর্ক থাকতে হবে, খুন্তি নিয়ে নাড়ার সময় হাত নিরাপদ দূরত্বে রাখতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাতে কড়াই কাত হয়ে যেতে পারে, লবণ হয়েছে কিনা তা চেখে দেখার সময় অবশ্যই ফু দিয়ে ঠান্ডা করে তারপর মুখে দিতে হবে, নতুবা গরমে ঠোঁট পড়ে যেতে পারে, সবশেষ কড়াই তাপরোধী কিছু দিয়ে যেমন কাপড় ধরনি ধরে নামাতে হবে। এরপরের প্রশ্নটি হলো, সবজির সঙ্গে কি ছোলা বা মটর ডাল দিয়ে রান্না করা যায়? সেক্ষেত্রে কখন কিভাবে ডাল যোগ করা যেতে পারে? এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখতে পারো, হ্যাঁ, সবজির সঙ্গে ছোলা বা মটর ডাল দিয়ে রান্না করা যায়, সেক্ষেত্রে ডাল আগে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে সবজি দিতে হবে। এরপর এই প্রশ্নটি হলো, একই নিয়মে শীতকালীন সবজি যেমন ফুলকপি, শিম, টমেটো, মটরশুঁটি ইত্যাদি রান্না করা যায় কি? সেক্ষেত্রে টমেটো ও মটরশুঁটি কখন দিলে ভালো হয়? এই প্রশ্নের উত্তরে লিখতে পারো, হ্যাঁ, একই নিয়মে শীতকালীন সবজি যেমন ফুলকপি, শিম, টমেটো, মটরশুঁটি ইত্যাদি রান্না করা যায়, সেক্ষেত্রে ফুলকপি ও শিম কিছুক্ষণ কষানোর পর টমেটো ও মটরশুঁটি দিলে ভালো হয়। এরপর, কিউব বা চাক করে না কেটে অন্য আর কিভাবে কাটা যায়? কিউব বা চাক করে না কেটে লম্বাভাবে কাটা যায়। এরপর, সবজি রান্নার সময় এগুলোর রং ও গুণ অক্ষুণ্ণ রাখার উপায় কী? সবজি রান্নার সময় এগুলোর রং ও গুণ অক্ষুণ্ণ রাখার উপায় হলো, পরিমাণ মতো মশলা সংযোজন করা। এরপর সবশেষ প্রশ্নটি হলো, সবজিতে তেজপাতা, কালিজিরা ও ঘি ব্যবহারের সুবিধা কী? এগুলো কখন দিতে হয়? সবজিতে তেজপাতা, কালিজিরা ও ঘি ব্যবহারের সুবিধা হলো, খাবারের স্বাদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তেজপাতা ও ঘি মশলা কষানোর সময় এবং কালিজিরা রান্নার শেষ পর্যায়ে দিতে হয়। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা সবজি রান্নার সমূল্যায়ন দেখে নিব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও।
আর আমাদের চ্যানেলের সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।